সম্মানিত তো দর্শক, আবার চলে আসলাম সবুজ ইলেকট্রনিক্স লেভ শাতানাল চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো সিম্পল একটি কাজ। তো এই টিভিটির নাম হচ্ছে টিভি ফিলেক্স। টিভিটির নাম হচ্ছে ফিলেক্স। তো টিভিটি কম্পিউটার মনিটর সিস্টেম, মোটামুটি এক সময় অনেকটাই চাহিদা ছিল। এটার প্রবলেম হচ্ছে টিভি অন হয়, চালু হয়, সব কিছুই হয়, কিন্তু ছবি আসে না। তো এই ছবি না আসার কারণ হচ্ছে এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা ভেঙে গেছে। প্লাস আরেকটা প্রবলেম হচ্ছে কোনো একটা পার্টস ভিতরে খারাপ হয়েছে, যার কারণেই ছবি আসতেছে না। তো আমরা এটাকে খুলবো, এখন খুলে এটাকে রিপেয়ারিং করবো। সম্মানিত দর্শক, আমি সোল্ডারিং আয়রন উঠানোর জন্য যে সোল্ডারিং সাকার আমরা অনেক সময় ব্যবহার করি, তাই আমরা আজকে, আমি বিশেষ করে আজকে সোল্ডারিং সাকার ব্যবহার করব না, আজকে আমি তার ব্যবহার করব, যাতে করে আমার কাজটা একটু সুবিধাজনক হয়। তো তাতে কি হচ্ছে না, তার জন্য একটু অপেক্ষা। মূলত হচ্ছে এটার ভিতরে প্রবলেম, তাই আমরা এটাকেও খুলে নেব। কারণ কাস্টমার ছবি আসে না বিদায়, এটাকে ধাক্কাইতে ধাক্কাইতে পরিস্থিতিটা খুবই খারাপ করে ফেলছে। দেখতে পাচ্ছেন একেবারেই পিন লুজ করে ফেলছে। তা আমি এই পিনটি ওকে করে দিব, যদি না আসে তাহলে সেক্ষেত্রে চ্যানেল নতুন লাগানো লাগবে। তো চ্যানেলটি দেখতে গেলে, তো একেবারেই লড়বড় হয়ে গেছে বলতে গেলে। তো যেহেতু চ্যানেলটি অরিজিনাল, সেই ক্ষেত্রে এটাকে আমরা লাগিয়ে দেবো। তো আগে একটু চ্যানেলটি সোল্ডারিং করে নিই।
অর্থাৎ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু ফ্যানটা স্কিপ করে নিতে পারো, ফ্যানটা আমি অনেক সুন্দর করে জ্বালাই করে এটাকে মজবুত করে দিয়েছি। এখন বাপ বেটা মিল্লা যদি জোর করে টানাটানি করে তাহলেই ভাঙবে, নচেত ভাঙবে না। তো আমি পুনরায় আবার খাবারগুলি লাগিয়ে নিতেছি এবং সেটিং করে দিতেছি। এখন পুনরায় আমি এটাকে আবার সোল্ডারিং করে নেব। আমাদের জ্বালাই করা কমপ্লিট, সোল্ডারিং করা কমপ্লিট। এখন আমরা পুনরায় আবার কানেকশন করে নেব। এসি লাগিয়ে নিলাম, বিদ্যুৎ লাগিয়ে নিলাম, সব লাগেনি। এখন আমরা এটাকে ফিটিং করে দিই। তারপর এটাকে আমরা এখন এসি কানেকশন করব। তো চলে আসলো, এবার আমরা ডিশের লাইনটি লাগিয়ে নিই। Well, that's it.